খ্রিস্টপূর্ব 900 থেকে 1000 সাল সে সময় বিশ্ব পরিপূর্ণ ছিল পাপ আর অরাজকতায়। আর তাই অত্যাচারীর বিরুদ্ধে দুর্বলের অধিকার প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন ও শিষ্টের লালন করতে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন তিনি। সনাতন ধর্মের প্রবক্তা ও প্রাণপুরুষ ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি আজ, শুভ জন্মাষ্টমী। শান্তিহীন পৃথিবীতে শান্তি আনতে শ্রীকৃষ্ণের আবির্ভাব। দ্বাপর যুগের শেষ দিকে এই মহাপুণ্য তিথিতে মথুরা নগরে অত্যাচারী রাজা কংসের কারাগারে বন্দী দেবকী ও বাসুদেবের বেদনাহত কোলে জন্ম নিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। হিন্দু পুরাণ অনুযায়ী এক বর্ষণ মুখর রাতে কারাগারে জন্ম হয় ভগবান শ্রীকৃষ্ণের। তার জন্মের পরই জেলের গারদ নিজ থেকেই খুলে যায় এবং মামা কংসের হাত থেকে ছোট্ট কৃষ্ণকে রক্ষা করতে বাবা বাসুদেব তাকে নন্দরাজার মন্দিরে রেখে আসেন। ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রী বিষ্ণুরই আরেক রূপ, যুগ যুগ ধরে কথিত রয়েছে এমনটাই। চলতি বছর 30 আগস্ট মহাসমারোহে সারা বিশ্বে পালিত হচ্ছে জন্মাষ্টমী উৎসব। জন্মাষ্টমীর শুভ তিথিতে সনাতন ধর্মাবলম্বীরা একে অপরকে মিষ্টিমুখ করানোর সঙ্গে সঙ্গে পাঠিয়ে থাকেন শুভেচ্ছা বার্তাও। সারা বিশ্বে যেখানে শ্রীকৃষ্ণের ভক্তরা ছড়িয়ে রয়েছেন, তারা সবাই জন্মাষ্টমী উৎসব পালন করেন। জন্মাষ্টমী উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, জন্মাষ্টমী হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। শ্রীকৃষ্ণ ছিলেন পরোপকারী, প্রেমিক, রাজনীতিক ও সমাজ সংস্কারক। সমাজ থেকে অন্যায়, অত্যাচার, নিপীড়ন ও হানাহানি দূর করে মানুষের মাঝে অকৃত্রিম ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন গড়ে তোলাই ছিল শ্রীকৃষ্ণের মূল দর্শন। শ্রীকৃষ্ণ তার জীবনাচরণ এবং কর্মের মধ্য দিয়ে মানুষের আরাধনা করেছেন বলেও উল্লেখ করেন রাষ্ট্রপতি। অপরদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে দেশের সব নাগরিকের সুখ, শান্তি ও কল্যাণ কামনার পাশাপাশি শুভেচ্ছা জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীদের। শ্রীকৃষ্ণ তার জীবনাচরণ এবং কর্মের মধ্য দিয়ে মানুষের আরাধনা করেছেন বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। এদিকে করোনা ভাইরাস সংক্রমণ রোধে এবারের জন্মাষ্টমী উৎসবে বন্ধ রয়েছে সব ধরনের শোভাযাত্রা ও মিছিল। তবে জন্মাষ্টমী পালন উপলক্ষে দেশব্যাপী সনাতন ধর্মাবলম্বীরা আয়োজন করেছেন নানা ধর্মীয় আড়ম্বর আনুষ্ঠানিকতার। অনুষ্ঠানমালায় রয়েছে গীতাযজ্ঞ, কীর্তন, আরতি, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা। সকালে ঢাকা মহানগর সর্বজনীন পূজা উদযাপন কমিটি দেশ ও জাতির মঙ্গল কামনায় গীতাযজ্ঞ করেছে। এছাড়া আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন স্বামীবাগ আশ্রমে 6 দিনের বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করেছে। সিটি নিউজ ডেস্ক, ঢাকা।